আসসালামু আলাইকুম সিলেটি ভাই বোন, আপনারা একটু দেখাইবো আমরা বর্তমান সিলেটের চিত্র। আসলে পবিত্র ঈদ উল ফিতর রেগিরা ঈদ আনন্দ মানুষের মাঝে কীরকম আছে। ঈদ আইলে বোঝা যায় যে সিলেট শহরও কী পরিমাণ মা বইনা আসন ভাই আইন আসন। আসলে ঈদ না আইলে বোঝা যাইতো না যে এত বইনাইন এত মাছ আছে অকল যে সিলেট শহরও বসবাস করা বা আশপাশে এলাকাত বসবাস করা দেখরা আপনারা অনেক বইনাইন হলাইছেন। ড্রেস কিনতা ড্রেস আপ কিনতা আমরা একটু আপনার রেড হাউস যে রেস্তোরাঁ একটু দেখানোর চেষ্টা করলাম। চাইনিজ রেস্টুরেন্ট নয়া সড়ক মানিক ফিরের টিল্লা যেটা ও পয়েন্ট ওইখান এই রেস্টুরেন্টটা অবস্থান। আর জগন্নাথপুরের এক ভাই ফ্রান্স প্রবাসী শায়েক ভাই ওনার রেস্টুরেন্ট। আসলে আমরা একটু রেস্টুরেন্ট আসলে যেখানে চেষ্টা করলাম যারা সিলেটে আসছেন আপনারা আইবা খুব ভালো মানের খাবার পাওয়া যায় কেন খাইতে পারবা। চাইনিজ ভাই বোন লিয়ে আইবা যারা বিদেশি আসছেন প্রবাস থেকে আইন বিশেষ করে লন্ডনে ভাই বোন যারা আইন আপনারা যাইবা ঘুরে আইবা আমরা একটু রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। খুব ভালো মানের খাবার পাওয়া যায় এই রেস্টুরেন্টও। আর ও দেখরা আবারও আপনার আমরা জিন্দা বাজারের চিত্রটা দেখালাম। পশ্চিম জিন্দা বাজার থেকে আপনার আজকে আমরা পূর্ব জিন্দা বাজার থাকি জেল রোড নয়া সড়ক একটু দেখালাম। ও আসলে বিভিন্ন মার্কেট যে আছে যে শপগুলো আছে বড় বড় শপ কী সুন্দর করে তারা সাজাইছেন বায়ন্তে বোঝা যায় আসলে বিয়া বাড়ির মতো সাজাইছেন। এই সিলেটটারে এই পবিত্র ঈদ উল ফিতরে গিরা এই যে রমজানের শেষ দিক থেকে আমরা দেখলাম অনেক মানুষ অনেক ভাই বইনাইন কেনাকাটা করার লাগে ব্যস্ত আয়রা। বিশেষ করে মাগরিবের নামাজের পর মানে ইফতারের পর পরেও আওয়াজের শুরু হয় রাত বারোটায় একটা পর্যন্ত তারা কেনাকাটা করেন। সপগুলো খোলা থাকে প্রত্যেকটা শপ ওপেন আছে সকলেও চাইন বইনাইনতে যে নতুন কালেকশন কিতাইছে ভাই দেখাওকা নতুন কালেকশন কিতাইছে দেখাওকা। আসলে নতুন কোন কালেকশন আর পুরান কোন কালেকশন বোঝার মতো নয় মার্কেটের ভিতরে গেলে। আপনারা আসলে মার্কেটের বাইরের চিত্র দেখালাম যদিও আমরা ভিতরের চিত্রটা দেখাইতে পারলাম না এই মুহূর্তে শুধু বাইরের চিত্র দেখালাম। বাইরে থেকে যে ডুকরা বইনের মার্কেটও তারপরে বাড়াইরা শপিং কইরা ও চিত্র দেখালাম। বাইরেতে কিন্তু যারা ব্যবসায়ী সকল আছেন তারা কিন্তু নয়া পুরান সবও তারা নয়া হয়ে যাবে ব্যস্ত যেটা নয়া নতুন কাপড় নতুন ডিজাইন নতুন আইসে আমদানি হয়েছে এগুলো নতুন আছে। আর যেটা পুরান তারা স্টকও আছে যেটা চলেন না বেচতা পারা না এগুলো কিন্তু তারা নতুন হইয়া বেচে না নতুন কালেকশন আইসে বই না দেখা ও দেখা জেম লাগছে এটা মানে আশ্রয় পড়তা কি যে জেম থাকে এবারে রাত নয়টা দশটা পর্যন্ত জেম আছে গাড়ির জেম তো আর আছে মানুষই মানুষের জেম লাগিয়ে গেছেন। ও যে ভাই বই না আটটে যায় না যারা এক মার্কেট থেকে আরেক মার্কেট এক শপ থেকে আরেক শপ যাইতা ও রাস্তার মাঝে তারা জেম লাগাইলেন। ও দেখো খুব সুন্দরভাবে সাজাইছেন লাল বাতি লীল বাতি কি সুন্দর কত হয়েছে গিয়া ঈদ বাজারও ঈদের বাজারও গেলে ঘুরলে দেখলে মনে হয় না যে বাংলাদেশ গরিব আছে বাংলাদেশের মানুষের মাঝে অভাব আছে যে পরিমাণ মানুষ কেনাকাটা লইয়া ব্যস্ত তখন। আজকে আমরা আপনার একটু আমরা আঞ্চলিক ভাষায় সিলেটি ভাষায় মাতার চেষ্টা করলাম যদি ভালো লাগে আপনার ভিডিওটা একটু শেয়ার করবা শেয়ার কইরা এই সিলেটি ভাই বোনেরা যারা বিশ্বের বিভিন্ন দেশে আছেন তারা একটু দেখবার সুযোগ কইরা দিবা। আর অনেকে আসলে সিলেট দেখতে চান সিলেট দ্বিতীয় লন্ডন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে সিলেটের যে ঈদের বাজারটা কেমন আছে কেমন জমছে কীরকম কেনাকাটা করা ভাই বোনাইনতে তো আপনারা আসলে একটুটা শেয়ার করলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেও আমরা আরও ভাই বোনাই যারা আসুন আমরা ফ্রেন্ড সার্কেল শুভাকাঙ্ক্ষী যারা আসুন তারাও দেখতে পারবা তারা দেখবার লাগে একটু সুযোগ করে দিবা একটু শেয়ার করবা। আর আপনারা দেখাইবার লাগেও কিন্তু আমরা চেষ্টা করি আপনার এই ভিডিওগুলো আমরা যে আপলোড করি অনেক কষ্ট হয় ভিডিওগুলো মেক করতে ভিডিও এডিটিং প্লাস সাউন্ড এবং ভিডিও যে আমরা ধারণ করি তো যদি আপনারা শেয়ার না করুন না দেখান তো আমরা আসলে এটা করার মানে নাই আমরা সার্থকতা পাই না। ও দেখো কী সুন্দর বাতি বাহ
আর যদি আসলে আজকের বইয়ে যে মাত কোথায় একটু ভুল ত্রুটি হয় আপনারা কম্বা সুন্দর দৃষ্টিতে দেখবা। আও দেখো কি সুন্দর রে ভাই, আমি কি সুন্দর অনেকেই খুব বেশি মিস করবা যারা সদ্য ইউরোপ গেছেন, বিদেশ গেছেন, সিলেট শহর সাইডে যারা সবসময় সিলেট বসবাস করছেন, সিলেটের মাটি দুলা বালোর সাথে মিশা আস আসলা। তো আপনারা যারা গেছেন তারা তো পানের শহর সিলেটের দিকটা খুব বেশি মিস করবা। আজকের ঈদটা আপনারা, রোজাটা আপনারা হয়তো বাইরের দেশে কাটায়রা, তো খুব বেশি মিস করবা নিজ শহরের দিকটা। দর্শক আপনারা বাংলা টু লন্ডন ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করিরা, আপনার পাশে থাকবো। ও দেখো আপনারা যে জেল রোড এবং নয়া সড়কের যে চিত্রটা, তারা সড়কটারও কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং করছেন, কি ডেকোরেশন দেখলাম আপনারা, খুব সুন্দর বাতি জলের। এরপরে ও দেখো কাজী ম্যানশনের ভিতরের চিত্রটা আপনাদের দেখাইছি একটু আংশিক অবসর আমরা আপনারা দেখাইলাম, কারণ প্রত্যেকটা শপের চিত্র যদি আমরা দেখাইতে যাই তো আমরা 2-4-5 ঘন্টা 6 ঘন্টায়ও আমরা ভিডিও শেষ হইতো না, শেষ করা সম্ভব হইতো না। চেষ্টা করবো আপনারা আমরা অন্য ভিডিওত মার্কেটের যে ভিতরগুলা, শপের যে ভিতরে কী পরিমাণ মানুষ ভাই বইনে দিয়ে কী পরিমাণ কেনাকাটা করবো আমরা অবশ্যই অন্য ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করবো। যেহেতু আজকের ভিডিওটা শুধু বাইর লইয়া বাইরের চিত্র দেখানোর চেষ্টা করলাম একটু আমরা আপনারা। যাই হোক দর্শক, যারা আমরা লগে আসলা ভিডিওটা দেখছেন বা দেখবা, সকল রে আর আবারও বাংলা টু লন্ডন টিভির পক্ষ থেকে জানাইলাম আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সকলের যাত্রা শুভ হোক, সকলের কেনাকাটা শুভ হোক, সুন্দর মতো আপনারা ঈদ করুক আমরা দোয়া করি, আমরা লাগে আপনারা দোয়া করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।